নমস্কার, আমরা আজ এখানে উপস্থিত হয়েছি বজবজ দু নম্বর ব্লকের গ্রামীণ সংবাদ কর্মী সংগঠনের আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ এবং প্লাস্টিক সচেতনতা শিবির অভিযানে আমরা এখানে উপস্থিত হয়েছি। বজবজ টু গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন আগামী কাল থেকে এই কর্মসূচি গ্রহণ করেছে। আমরা বজবজ টু গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের সভাপতি সুপ্রকাশ সাঁতরাকে পেয়েছি। সুপ্রকাশ সাঁতরার কাছে আমরা কিছু জানতে চাইছি, আপনারা যেই কর্মসূচি গ্রহণ করেছেন, এই কর্মসূচি গ্রহণ করতে আপনাদের কীভাবে কী কর্মসূচিটা গ্রহণ করলেন একটু বলবেন। আমরা বজবজ টু গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমরা মূলত সোশ্যাল অডিট অর্থাৎ সামাজিক নিরীক্ষার জন্য নিযুক্ত পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, কিন্তু সোশ্যাল অডিট নিয়মিত হয় না, সেই জন্য মহামান্য পশ্চিমবঙ্গ সরকার আমাদের পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের কাজে নিযুক্ত করেছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। আমরা সেই কাজটি চেষ্টা করি সর্বদা যথাযথভাবে সম্পাদন করার জন্য। আর এই মুহূর্তে অর্থাৎ এই বর্ষার সময় এখন পতঙ্গবাহিত রোগ, সর্বোপরি মশাজনিত রোগ, এর প্রাদুর্ভাব, ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদির প্রাদুর্ভাব বেশি, তাই এর জন্য আমরা গতকাল 2রা আগস্ট থেকে একটি স্পেশাল ক্যাম্পেনিং, স্পেশাল ড্রাইভের ব্যবস্থা করেছি। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে দুটি করে ভালনারেবল সংসদে আমরা যাচ্ছি। গতকাল আমরা ভুল গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলাম, আজ আমরা চকমারি গ্রাম পঞ্চায়েতে উপস্থিত আছি। এখানে এসএ ডিআরপি ডিএসটি যারা ভলেন্টিয়ার ভিসিটি সবাই উপস্থিত আছেন, প্রায় সব গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। এছাড়াও এর সঙ্গে আমরা এই মুহূর্তে আরও একটি চর্চিত বিষয় যে ওয়ান টাইম ইউজ পলিথিন অর্থাৎ একবার ব্যবহারযোগ্য পলিথিন, যেটা বিরুদ্ধে সরকার যে নির্দেশিকা জারি করেছেন সেটা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আমরা প্রচার চালাচ্ছি। আমি এই ভিডিওর মাধ্যমে সবার কাছে আবেদন রাখছি যে আপনারা পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে সরকারি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সহযোগিতা করবেন, কোথাও অবাঞ্ছিত জল